নমস্কার, মই রিয়াজুদ্দিন আহমেদ। আপনাদের চাই আছে দি ফার্মাসি ভয়েস। গোটেই বিশ্বজুড়ি যুদ্ধ চলি আছে, বিশ্বযুদ্ধর নিচিনাই কব লাগিব, মানসিকভাবে তেনেকা এটা অনুভব হয়েছে। যদিও গোটেই পৃথিবী জুড়ি জুয়ে দপদপাই থাকা নাই, কিন্তু রাশিয়াই ইউক্রেনের উপর যে আঘাত খানি আছে, মই ইয়াক বেশিক দোষারোপ করিম। কারণ ইউক্রেনের রাষ্ট্রপতিয়ে নিজের অস্তিত্ব নিজের বাহুবলক জানিও ইউরোপীয় নাটো বাহিনীর উপর ইমান আস্থা রাখার হয়তো দরকার নাছিল। আর যিমানে দিন গৈ আছে, আমি যুদ্ধর বিভীষিকা বৰ বেয়া পরিস্থিতি আমি চাই আছো। যদি ভারতবর্ষর স্টুডেন্ট খিনি তাত না থাকিলে হেতেন, হয়তো আমি ইয়ার এই যুদ্ধর গোটেইখিনি খবর আমি নাপালো হেতেন। আজি বিশ্বই বিশেষকৈ নাটো বাহিনীয়ে নিন্দা প্রস্তাব আনিছে, কিন্তু একেই নাটো বাহিনীয়ে যেতিয়া ইরাকের উপর আক্রমণ করেছে, একো কোনো বস্তু নোপোৱাকৈ তেওঁলোকক দোষী সাব্যস্ত করে তেওঁলোকৰ উপর আক্রমণ করে এখন দেশ সরকার করে দিছে। তেনেকৈ আপুনি বিভিন্ন রাষ্ট্র সময়ে সময়ে আমেরিকার প্রভুত্ব চলাই আহিছে, আর সেই একই পথ রাশিয়াই নিজের অস্তিত্ব রক্ষার বাবে যেতিয়া মাত মাতে, তেতিয়া তেওঁলোকৰ নিন্দা প্রস্তাব পাস হয়। আমি নিন্দা করু, কিন্তু যিসকলে এই নিন্দা জড়িত, যিসকলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টত ভূষর দরে মানুষ আজিলৈকে ট্রায়ালত দোষী সাব্যস্ত হওয়া নাই, সেই সকলের পৃথিবীয়ে কোন দোষী কোন নির্দোষী গোটেই পৃথিবীর মানুষে জানে। গতিকে এই ইউক্রেনের যে প্রধানমন্ত্রী, মই তেওঁকেই জগরিয়া করিম, জিওলাস্কি জেলেস্কি, তেওঁই আসলতে এই শব্দপূর্বর টাফ শব্দ, ব্লাডিমির পুটিন, তারপিছত আপনার এই এই ধরনের বিদেশী নামবুর আমার বাবে বড় টাফ হয়। তথাপিতো মই জেলেস্কির বিষয়ে কৈছো যে তেওঁ নিজের আনের উপর বন্দুক থই নিজের দেশের মানুষখিনিক হারাশাস্তি দিয়ার অধিকার নাছিল। মানুষখিনি নিশ্চয় আর মানুষখিনিক আমি যে দেখা পাইছো, মানুষখিনি বড় দেশপ্রেমিক, কিন্তু কথা হল যে এজন রাষ্ট্রপতিয়ে গোটেই দেশখিনি দেশক সরকার করে নিজে পলায়ন করাটো সচাকই দেশের বাবে ভাল কথা নহয়। যেটু দেশের ওসরত নত হলে নিজের অস্তিত্ব সুরক্ষিত হয় তাতেই চলিব লাগিছিল, কিন্তু সেয়া নকৰি দূরের কারবার ওসরত নত হিরে ওসরের সুবুরিয়াক আক্রমণ করার যেটু প্রক্রিয়া আছিল, ইয়ার বিরুদ্ধেই রাশিয়া এই পদক্ষেপ ললে বলে বিশ্বয় জনায় আছে, যেসকলে রাশিয়ার বিষয়ে এনালাইসিস করে। কিন্তু মূল কথা হল যে এয়া শান্তি আলোচনা হব লাগে, বহিব লাগে, কোনোবাই নয় কোনোবাই অলপ সেক্রিফাইস করে হলেও এই যুদ্ধ অতি সোনকালে সমাপ্ত হব লাগে, মানবতার বলি হব না লাগে, মানব সমাজখনক ধ্বংস করার কারো অধিকার থাকিব না লাগে, সাধারণ মানুষের উপর অত্যাচার বন্ধ হব লাগে। এয়াকই মই আজি এই ভিডিও ইয়াতে শেষ করলো। ধন্যবাদ।